হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো ঝুলন যাত্রা। শ্রাবণ মাসে একাদশী থেকে পূর্ণিমা এই পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ঝুলন উৎসব। রাধা মাধবের ঝুলন যাত্রা হিসেবে বিখ্যাত ঝুলন উৎসব প্রতি বছর অত্যন্ত ধুমধাম করে পালিত হয়। রাধাকৃষ্ণের ভক্তেরা এই বিশেষ দিন দোলনা সাজিয়ে যুগল বিগ্রহ স্থাপন করে পুজো করেন। শুধু মন্দির বা পণিতি বাড়িতে নয়, হিন্দুদের বাড়িতেও আয়োজন করা হয় ঝুলন উৎসবের। ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমা বলা হয়। বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি বিশেষত সখা সখীদের সাথে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। এরপর থেকে এখনও গড়িয়ে বৈষ্ণবদের এটা প্রিয় অনুষ্ঠান। কৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত নানা কার্যকলাপ পুতুল দিয়ে সাজানো হয়ে থাকে, যা ঝুলনের বিশেষ আকর্ষণ। ভক্তেরা বিশ্বাস করে ঝুলন উৎসবে রাধাকৃষ্ণকে দোলনায় দোলালে কৃষ্ণ বেশি খুশি হয়ে থাকেন। শ্রীকৃষ্ণের আরেক নাম পীতাম্বরধারী। ঝুলন যাত্রার দিন শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র পরিয়ে ওই দিন হলুদ মিষ্টি, হলুদ রঙের ফল ও ফুল দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করার রীতিও আছে অনেক জায়গায়। বিশ্বাস এতে অনেক সুফল লাভ হয়। এই ঝুলন যাত্রা রাজ্যে আগরতলা জগন্নাথজির মন্দিরে প্রতি বছর মহা ধুমধামের রীতিনীতি মেনে পালিত হয়। এবছরও তা পালন করা হচ্ছে। যদিও বিগত কোভিড পরিস্থিতিতে শুধু নিয়ম মেনে পালন করা হয়েছিল এই ঝুলন উৎসব, তবে এবার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই উপলক্ষে মন্দিরে শ্রীমদ্ ভাগবত পাঠ ও শ্রীকৃষ্ণের এই দোলযাত্রার প্রসঙ্গ ভক্তদের সামনে পাঠ করে শোনানো হয়। এছাড়া মন্দিরের একদিকে এই ঝুলন যাত্রা উপলক্ষে সুন্দর করে শ্রীকৃষ্ণ রাধার বিগ্রহকে ঝুলন অর্থাৎ দোলনাতে রাখা হয়েছে সর্বসাধারণের জন্য। মন্দিরের পক্ষ থেকে ভক্তি বিকাশ শ্রবণ মহারাজ সকল অংশের ভক্তদের এই ঝুলন উৎসবে সামিল হবার জন্য আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি আরও জানান, আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষেও মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে এবং ভাগবত পাঠ ও এই জন্মাষ্টমীকে কেন্দ্র করে নানা পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রত্যেককে এই দুই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ঠাকুরের কৃপা ও আনন্দ লাভ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আগরতলা শ্রী শ্রী জগন্নাথজি মন্দির শ্রী চৈতন্য গৌরীয় মঠে গতকাল 8 আগস্ট 2022 ঝুলনযাত্রা মহোৎসব শুরু হয়েছে। তো বিকেল 4:15 থেকে আমাদের ঝুলনযাত্রা শুরু হয়। রাত্র 9:30 প্রায় অবধি চলে। এখানে অনেক ভক্ত জনসাধারণ ওনারা আসছেন, ঝুলনযাত্রা দর্শন করছেন, দর্শন করে আনন্দ লাভ করছেন। এই উৎসব চলবে আমাদের আগামী 12 আগস্ট পর্যন্ত। তো এর মধ্যে সমস্ত ভক্তজন সাধারণকে আমরা আহ্বান করছি, আপনারা আসবেন, ভগবানের উৎসব জীবনযাত্রা দর্শন করবেন, আনন্দ লাভ করবেন এবং মন্দির পক্ষ থেকে আমরা সকলের যাতে এই সুবিধা হয়, সকলে যাতে দর্শন করে আনন্দ লাভ করতে পারেন এই ব্যবস্থা আমরা করেছি। এবং ইতিমধ্যেই ঝুলন যাত্রাকে কেন্দ্র করে মন্দিরে ভক্তদের এবং অন্যান্য শ্রদ্ধালুদের ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবারও এই চিত্র সামনে আসলো। ছোট ছোট শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা এই ঝুলন উৎসবে সামিল হন। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।